আজকে আমরা চলে এসেছি শরীফ ফুড কোর্ট এন্ড ডিম পার্কে। এই পার্কে প্রবেশে কোনো এন্ট্রি ফি লাগে না, একদম ফ্রিতে ঘুরে আসতে পারেন এই পার্কটিতে। আমার মনে হয়েছে ফ্রিতে এত সুন্দর পার্ক বাংলাদেশে আর কোথাও নেই। এটা অবস্থিত কেরানীগঞ্জের কোনাখোলায়। তো প্রথমে আমরা জেনে নিব কিভাবে আপনারা এই পার্কে আসবেন। যারা গুলিস্তান থেকে আসতে চান তারা প্রথমে চলে আসবেন কেরানীগঞ্জের কদমতলি চত্বর। এখান থেকে সিএনজি বা অটোরিকশা পেয়ে যাবেন শরীফ ফুড কোর্ট যাবার জন্য। অথবা যারা আমাদের মতো মোহাম্মদপুর হয়ে আসতে চান তারা মোহাম্মদপুর থেকে জনপ্রতি 50 টাকা সিএনজি ভাড়া নিয়ে চলে আসতে পারেন একেবারে পার্কের সামনে। তো সিএনজি আপনাদের এই জায়গাটায় নামিয়ে দিবে। এখান থেকে দেখতে পাবেন শরীফ ফুড কোর্টের একটি মেইন বড় গেট, এটা দিয়ে ঢুকে ভিতরে, তারপরে এটার আরেকটি গেট আছে। তো এই হচ্ছে শরীফ ফুড কোর্টের ভিতরে ঢোকার পরে। তো ঢুকেই সুন্দর একটা প্লেস, এখানে ছবি তোলার মতো একটা সুন্দর জায়গা। তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এদিকে যাবার সময় দেখলাম অনেক সুন্দর বসার জায়গা, তো গরমে ফ্যানের ব্যবস্থাও আছে। জায়গাটা অনেক নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর নানান রকমের গাছ দিয়ে সাজানো, খুবই ভালো লাগছিল জায়গাটা। তো আমরা চলে আসলাম এই সাইডটায়, এখানে কয়েকটা দোলনা ছিল। তো এখানে যার যেমন ইচ্ছা দোলনায় চড়ে দোল খাচ্ছিল, এগুলো একদম ফ্রি। তো এই পাশে ছিল একটা ছোট স্টেজ, আর এদিকে হচ্ছে সুইমিং পুলের প্রবেশ পথ। তো আমরা এক নজর ভিউটা দেখে তারপর সুইমিং পুলে আসব। এখানে বিশাল একটা রাইড ছিল, তো এটাতে আমরা উঠব পরে। এখানে কিছু জলহস্তি বানানো ছিল। আর কৃত্রিম তিনটা পানির ফোয়ারা ছিল। এখানে মাছও ছিল অনেক রঙের, খুবই সুন্দর লাগছিল এই দৃশ্যটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণ। বাচ্চাদের কাছে এই জায়গাটা খুবই পছন্দ হওয়ার মতো একটা জায়গা। তো ভালোই লাগছিল এখানে। তো এই হচ্ছে সুইমিং পুলে প্রবেশের পথ। তো আমরা আগে যাব সুইমিং পুলের এখানে, পরে এসে রাইডগুলোতে উঠব। তো এখানে লেখা ছিল সুইমিং পুলের টিকিট 250 টাকা, লকার 50 টাকা, টি শার্ট প্যান্ট টিউব পেয়ে যাবেন, এগুলো 50 টাকা করে ভাড়া নিতে পারবেন। তো এখান থেকে টিকিট কেটে তারপর সুইমিং পুলে ঢুকতে হবে। তো এখানে অনেক ভিড় ছিল। এই হচ্ছে লকার, এখান থেকে একটা লকার নিয়ে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে রেখে যেতে পারেন যেহেতু পানিতে নামবেন। এই হচ্ছে সুইমিং পুল, ছোটখাটো একটা সুইমিং পুল, কিন্তু পানি অনেক পরিষ্কার ছিল। এখানে জুতা রাখার জায়গা ছিল, তো জুতা খুলে তারপরে এখানে রেখে তারপরে আপনারা পানিতে নামবেন। তো যেহেতু ঈদের ছুটি ছিল তাই অনেক মানুষ ঘুরতে গিয়েছিল। এখানে ছিল একটা ঝর্ণার মতো জায়গা, তো এখানে সবাই গোসল করছিল এই পানির নিচে দাঁড়িয়ে ছিল। গরমের মধ্যে ঠান্ডা পানি খুবই আরামদায়ক ছিল। তো দেখুন এখানে সবাই অনেক এনজয় করছে। পানি ভালোই পরিষ্কার, আমার কাছে এই জায়গাটি খুবই ভালো লাগছে দেখে।
তো ঈদের ছুটি ছিল দেখে এত মানুষ ভিড় ছিল, এখানে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছিল। এখন সুইমিং পুল থেকে বের হয়ে আমরা চলে যাব রাইডগুলোর দিকে, এখানে সেই বিশাল রাইডটা। এদিকে কিছু দোলনা ছিল, আর যেহেতু এটা একটা ফুড কোর্ট, এখানে অনেক খাবার ব্যবস্থা, আপনারা চাইলে যে কোনো খাবার অর্ডার দিয়ে এখান থেকে খেতে পারবেন। বসার সুন্দর সুন্দর প্লেস ছিল, সামনেই ছিল বাচ্চাদের একটা রাইড, মেরিগো রাইড, এটা সব পার্কেই থাকে। তো এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে আপনাদের এক একটা রাইডে উঠতে হবে। তো এখানে সবগুলো প্রাইস দেওয়া আছে, কোনটার কত প্রাইস আপনি এখান থেকে দেখে তারপরে টিকিট কাটতে হবে। তো প্রথমে তানজিলের আব্বু এই সাম্পানটায় উঠবে। এই রাইডটা অনেক ভয়ের একটা রাইড, নিচ থেকে এতটা বোঝা যায় না, কিন্তু যখন উপরে উঠে যারা তারা বুঝে যে এটা কতটা ভয় যখন উপর থেকে নিচে নামে। তো যাদের মেন্টালিটি খুব স্ট্রং, যারা ভয় পেতে ভালোবাসেন, তারা এই ধরনের রাইডে উঠবেন। আর এটা হচ্ছে, এটা খুব সুন্দর একটা রাইড, এটা অক্টোপাস রাইড। এটার টিকিট মূল্য ছিল 80 টাকা। এটা হচ্ছে ফ্লাইং চেয়ার। তো এই রাইডটি মাটি থেকে অনেক উপরে উঠে তারপরে ঘোরানো হয়, এটা অনেক ভয় একটা রাইড। এটার টিকিট মূল্য ছিল 80 টাকা। এটা হচ্ছে মেরিগো রাইড, এটা বাচ্চাদের রাইড। তো বাচ্চার সঙ্গে বাচ্চার বাবা মারাও দাঁড়াতে পারবে, এখানে দাঁড়িয়ে ধরে রাখতে পারবে, কিন্তু তারা কিছুতে উঠতে পারবে না, অনেকের বাবা মা দাঁড়িয়ে আছে। এখানে ছিল বাম্পার কার, তো এই এরিয়াটা অনেক বড় ছিল, বাম্পার কারের অনেকগুলো বাম্পার কার ছিল এখানে। বাম্পার কারের টিকিট মূল্য ছিল 130 টাকা করে। তো 4 ফুটের উপরে বাচ্চারা এখানে উঠতে পারবে, এর নিচে বাচ্চারা এখানে উঠতে পারবে না। এখন চলে এসেছি এই ওয়ান্ডার হুইলের কাছে। তো এটা অনেক উঁচুতে উঠে, এখানকার সবচেয়ে বিশাল রাইড হচ্ছে এটা। অন্ডাল হুইল থেকে নিচের দৃশ্যটা খুবই ভালো লাগছিল, সুন্দর ভিউটা খুবই ভালো লাগছে, মানুষগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছে। তো ওখান থেকে নেমে চলে আসলাম এই সাইডে, এখানে ছিল ট্রেন রাইড। তো ট্রেন রাইডটা অনেক অ্যামেজিং ছিল, অনেক সুন্দর ছিল, বিশেষ করে ওই গুহার ভিতরে ঢোকার পরে তো আরও ভালো লেগেছে। ভিতরে একটা ভয়ানক পরিস্থিতি ওয়েট করছিল আমাদের জন্য, একবারে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম ভিতরে ঢুকে। তো এই রাইডটার টিকিট মূল্য ছিল মাত্র 80 টাকা, যেটা খুবই ভালো লেগেছে। এটা বাচ্চাদের একটা পছন্দের রাইড, সুপার কার, এটার টিকিট মূল্য ছিল 80 টাকা।
এরপরই রয়েছে গার্ডেন কোস্টার। তো এটা হচ্ছে রোলার কোস্টারের মিনি ভার্সন বাচ্চাদের জন্য, কারণ রোলার কোস্টারে অনেক বাচ্চারা ভয় পায়, উঠতে পারে না, এর জন্য বাচ্চাদের জন্য এটা গার্ডেন কোস্টার এটার নাম। এটা হচ্ছে ডলফিন রাউন্ড, এটা টিকিট মূল্য ছিল 80 টাকা, এটা পানির উপরে চলছিল। এখন চলে এসেছি এই পার্কের সবচেয়ে ভয়ানক একটা রাইডের কাছে, যেটা আমার দেখেই অনেক ভয় লাগছিল, তো উঠার কোনো প্রশ্নই উঠে না। এটা অনেক উঁচুতে উঠিয়ে ওখান থেকে ছেড়ে দেয়, খুব ভীতিকর একটা, তো প্রায় 3-4 তলার মতো উঁচু হবে এইটা, তো এখানে উঠাবে, উঠে আবার এখান থেকে নিচে ছেড়ে দিবে। তো যখন নিচে ছেড়ে দেয় তখন কি ফিল হয় যারা উঠেছে শুধু তারাই বলতে পারবে, আমার তো দেখেই অনেক ভয় লাগছিল। তো যারা উঠেছে তারা অবশ্যই অনেক সাহসী বলতে হবে। এখন ড্রোন শটে দেখে নিব আমরা পুরো পার্কের ভিউটা। এখানে কামিং সুন মানে নতুন কিছু রাইড আসতে যাচ্ছে এখানে। তো এইদিকে অনেক কাজ চলছে, আশা করি কিছুদিনের মধ্যে এখানে নতুন আরও অনেক কিছু দেখতে পাব। আমার ইচ্ছা আছে এরপরে আবার এখানে যাওয়ার, যখন এটা পুরোটা কমপ্লিট হবে, আরও কিছু রাইড অ্যাড হবে, তখন যেয়ে দেখব। এটা হচ্ছে একটা কফি শপ, তো আপনি এখান থেকে কফি, কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু অর্ডার করে নিতে পারেন। তো এই গরমে কোল্ড ড্রিঙ্কসটা খুবই ভালো লাগছিল। এখানে শপিং করার জন্য শপিং মলও আছে, তো আপনারা চাইলে এখানে কেনাকাটা করতে পারেন, জামা কাপড় যে কোনো ঘরের জিনিসপত্র সব কিছু আছে। এই দিকে ছিল মসজিদ, মসজিদটা অনেক সুন্দর ছিল। এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। এটা পুরুষ টয়লেট এবং পাশেই রয়েছে মহিলা টয়লেট। এখানে অজুখানা, অজু করে নিতে পারবেন, এই সাইডে আছে মহিলা টয়লেট। এখানে কিছু ইনডোর গেম আছে, তো আমরা আর এখানে যাব না। এখন চলে যাচ্ছি, সবার কাছে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং নানান জায়গায় ঘুরে বেড়াবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।